আপনারা যারা কানাডাতে জব করতে যাচ্ছেন বা সপরিবারে কানাডাতে সেটেল হতে যাচ্ছেন তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে কানাডা টিআরভি ভিসা আর এই টিআরভি নিয়ে আপনি এখন চাইলে খুব সহজেই কানাডা যেতে পারেন এবং কানাডা গিয়ে এই টিআরভিটাকে কনভার্ট করে নিতে পারেন ওয়ার্ক পারমিটে আর ওয়ার্ক পারমিট পাওয়ার পরে একটা স্টেজে গিয়ে আপনি ওখানে পার্মানেন্টলি সেটেল হতে পারবেন আর এই কানাডা টিআরভির জন্য আপনি খুব সহজেই আবেদন করতে পারেন এজন্য আপনার কোনো রকম কোনো আইএলটিএস এর প্রয়োজন নাই কোনো রকম কোনো একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন নাই বা কোনো রকম কোনো ইন্টারভিউর প্রয়োজন নাই তাহলে চলুন আমরা দেখি যে কে কিভাবে এই টিআরভির জন্য আবেদন করতে পারবে এবং এই টিআরভিটাকে কিভাবে কনভার্ট করে সে কানাডাতে জব করতে পারবে এট দ্য সেম টাইম স্থায়ীভাবে কানাডাতে বসবাস করতে পারবে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে কানাডা ইউএসএ সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন রিলেটেড বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যে যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে আপনার প্রশ্নটা করবেন আর এরপরেও একান্ত কেউ যদি কোনো ব্যক্তিগত পরামর্শ নিতে চান বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন এনিওয়ে চলে আসি আজকের মূল পয়েন্টে আজকের মূল পয়েন্টে আসলে আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর সেটা হচ্ছে ভিজিট ভিসায় কানাডাতে গিয়েও কিভাবে আপনারা খুব সহজেই সেটেল হতে পারবেন আপনারা অনেকেই আসলে ভিজিট ভিসা হাতে নিয়ে বসে আছেন বা অনেকের নতুন করে ভিজিট ভিসা নেওয়ার এলিজিবিলিটি আছে কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন ভিজিট ভিসা নিয়ে কানাডা গিয়ে কি থাকা যাবে কি না জব করা যাবে কি না ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কি না তো আসলে আপনাদের ওই সকল প্রশ্নের আনসার কিন্তু আমরা কমেন্টসে দিতে পারি না আপনারা বিভিন্ন আপডেটেড ভিডিও দেখলে আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হবেন কিন্তু এই সুযোগটা এর আগে ছিল না এটা খুব রিসেন্টলি 2020 অগস্টে যখন হিউজ আসলে প্যান্ডামিক সিচুয়েশন তখন কি করলো কানাডার আইআরসিসি যেহেতু তাদের দেশেও লেবারের সংকট আছে অ্যাট দ্য সেম টাইম ভিজিটর অনেকেই ওই দেশে আটকা পড়েছে তো তাদেরকে স্থায়ী করার জন্য বা তাদেরকে একটা জবের অপরচুনিটি দেওয়ার জন্য একটা গাইডলাইন দিল সেটা হচ্ছে যে তারা চাইলে সেখানে কি করতে পারবে একটা ইন্টিরিম ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে পারবে বা একটা মধ্যবর্তী অনুমোদন নিয়ে তারা এখনই জব শুরু করতে পারবে অর্থাৎ ওয়ার্ক পারমিট আসার আগেই সে কি করতে পারবে তার যে কোনো জব পেয়ে গেলে সে জবটা করতে পারবে ইন দ্য মিন টাইম সে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে এবং ওয়ার্ক পারমিট অ্যাকসেপ্ট হয়ে গেলে সে ওখানেই কন্টিনিউ করবে অর্থাৎ কানাডা থেকে তার আর বাইরে বেরোতে হচ্ছে না এবং এই সুযোগটা এই 2022 এর ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল দ্যাটস ওয়াই এর আগে অনেকেই আমার কাছে ভিজিট ভিসার জন্য আবেদন করতে চেয়েছেন বা অনেকে চাচ্ছিলেন যে নতুন করে ভিজিট ভিসা নিয়ে এই সুযোগটা ধরতে পারবেন কি না আপনাদেরকে আমি তখন আসলে আশ্বস্ত করতে পারি নাই কারণ এই জিনিসটা সিওর ছিল না যে এই জিনিসটা এক্সটেনশন করবে কিন্তু রিসেন্টলি কানাডিয়ান গভর্নমেন্ট একটা সার্কুলারের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এই সুযোগটাকে এক্সটেনশন করা হয়েছে 2023 ফেব্রুয়ারি পর্যন্ত দ্যাটস ওয়াই আপনাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা যারা অলরেডি টিআরভি বা ভিজিটর ভিসা নিয়ে দেশে ওয়েট করছেন তারা দ্রুত কানাডাতে ঢুকে যান এবং ঢুকে গিয়ে আপনি যদি একটা জব ম্যানেজ করতে পারেন বা অন্তর্বর্তীকালীন ওই অথরাইজেশনটা নিয়ে আপনি যে কোনো জবের জন্য আবেদন করে জব নিয়ে তারপরে ওখানে সেটেল হয়ে যেতে পারবেন আর আপনাদের যাদের এই ভিজিট ভিসাটা করা নাই তাদেরকে আমি বলবো যে আপনারা একটু প্রিপারেশন নিয়ে খুব দ্রুত আসলে ভিজিট ভিসার জন্য একটা আবেদন করতে পারেন এটা অনলাইনে আপনি নিজেও করতে পারেন অথবা কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে বা এক্সপার্টের সাপোর্ট নিয়ে এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন এই ভিজিট ভিসার জন্য আবেদন করার জন্য আপনার কিন্তু কোনো ফিজিক্যাল ইন্টারভিউর প্রয়োজন নাই কোনো একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন নাই বা কোনো আইএলটিএস এর রিকোয়ারমেন্ট নাই জাস্ট খালি আপনার মিনিমাম একটা সলভেন্সি প্রুফ করতে পারলে আপনার যাওয়ার রিজনটা যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে খুব সহজেই আপনি একটা ভিজিট ভিসা নিতে পারেন আপনাদের যাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন যে কানাডাতে আপনি একটা জব করবেন বা কানাডাতে সেটেল হবেন তাদের জন্য আমি বলবো যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা যে যে যার যার অবস্থানে বসেই কিন্তু এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন লাইক আপনি মালয়েশিয়াতে আছেন সৌদি আরবে আছেন বাহরাইন আছেন বাংলাদেশে আছেন যে কোনো জায়গা থেকে অনলাইনে এই ভিসার জন্য আপনি সাবমিট করে দিয়ে তারপরে কি করতে হবে জাস্ট আপনার ওই দেশের যেই বিএফএস আছে কানাডার ভিসা সেন্টার আছে ওখানে গিয়ে জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে কোনো রকম কোনো ইন্টারভিউর প্রয়োজন নাই আর এই ভিজিট ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের ডকুমেন্টগুলো অত্যন্ত ভালোভাবে ফার্নিশড করতে হবে ডকুমেন্টের মাধ্যমে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি অত্যন্ত সাউন্ড বা আপনার পারপাসটা কি কারণে আপনি কানাডাতে যাবেন ওই জিনিসটা খুব স্ট্রং হতে হবে এবং দেশের সাথে আপনার যে একটা টাই আছে এই জিনিসগুলো আপনাকে
প্রুফ করতে হবে তাহলে আপনি খুব সহজেই এই কানাডার ভিজিট ভিসাটা পেতে পারেন চাইলে আপনি কোনো একটা লয়ারের সাপোর্ট নিতে পারেন বা এক্সপার্ট যে কাগজপত্র খুব ভালো বুঝে সে আপনার কাগজপত্রগুলো যদি রেডি করে দেয় যেহেতু এটা ডকুমেন্ট বেজ একটা ভিসা প্রক্রিয়া সুতরাং ডকুমেন্টগুলো ফার্নিশড করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে বা সতর্ক হতে হবে অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাড দেয় যে আমি 5 লাখ 7 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়ে কন্টাকে কানাডার ভিসা করে দেয় এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট কেউ যদি বিশ্বাস করে যে কানাডার এমবেসি বা কানাডার ভিসা অফিসার টাকা নিয়ে কাউকে ভিসা দিবে এটা সম্পূর্ণ আসলে সে বোকার রাজ্যে বসবাস করে তাই আপনারা এ ধরনের কোনো কথা বিশ্বাস করবেন না আপনারা সঠিকভাবে ডকুমেন্ট প্রিপেয়ার করে সঠিকভাবে আবেদন করতে পারলে ভিসা হওয়ার চান্সেস এমনিতেই এখন অনেক বেশি এই তো গেল টেম্পোরারি রেসিডেন্স ভিসাটা আপনারা কিভাবে নেবেন এখন আসি যে এই টেম্পোরারি রেসিডেন্স ভিসা বা ভিজিট ভিসা নিয়ে আপনারা কানাডাতে গিয়ে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন এই ভিসাটাকে অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনারা সেটেল হতে পারবেন আপনারা যখন বৈধভাবে এই ভিসাটা নিয়ে কানাডাতে প্রবেশ করবেন যাওয়ার পরে আপনাদের 6 মান্থের একটা স্টে পারমিট থাকবে অর্থাৎ এই ভিসা নিয়ে 6 মান্থ আপনি কানাডাতে কন্টিনিউয়াস থাকতে পারবেন এই ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নাই তো প্রথমেই আপনাকে কি করতে হবে একটা জব সার্চ করতে হবে কানাডার বাইরে থেকে জব সার্চ করা বা জব পাওয়াটা যত ডিফিকাল্ট কানাডার ভিতরে গিয়ে আপনি কোনো জব সার্চ করলে খুব ইজিলি আপনি জব পেতে পারেন যে কোনো ধরনের জব যদি আপনি করতে চান বা আপনার মেন্টালিটিটা যদি ওরকম থাকে যে যে কোনো রকম জব পেলেই আমি করব তাহলে এটা খুবই ইজি একটা জব পাওয়া কারণ একজন এমপ্লয়ারও ফরেন ওয়ার্কারকে তখনই রিক্রুট করতে চায় না কারণ ফরেন ওয়ার্কার রিক্রুট করলে নানান রকম জটিলতা আছে তার ওয়ার্ক পারমিট হবে সে আবার দেশে গিয়ে তারপর ব্যাক করে আসতে হবে এই জিনিসটা যেহেতু অনেক কমপ্লিকেটেড দ্যাটস ওয়াই এর আগে ভিজিট ভিসায় কেউ গিয়ে জব সার্চ করলেও সে জবটা পেতো না কিন্তু এখন কেউ যদি ভিজিট ভিসায় গিয়ে জব সার্চ করে তাহলে খুব ইজিলি সে জবটা পাবে এমপ্লয়াররা এখন জানে সে যদি আপনাকে রিক্রুট করে তাহলে আপনি কি করতে পারবেন এই জব অফারটা দিয়েই একটা ইন্টারিম অথরাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং এই অথরাইজেশনটা খুব সহজেই দিয়ে দিবে যেহেতু রুলসটা আছে যে এই অথরাইজেশনটা পেলেই আপনি কি করতে পারবেন সাথে সাথেই কাজে যোগ দিতে পারবেন অ্যাট দ্য সেম টাইম কি আপনার এমপ্লয়ার কি করবে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দিবে আপনার এলএমআই এর জন্য আবেদন করে দিবে আপনার ওই এলএমআই চলে আসলে তারপরে ওয়ার্ক পারমিটের জন্য আইআরসিজিতে আবেদন করে ওয়ার্ক পারমিটটা আপনার যখন ইস্যু হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি ওইখান থেকেই ওই জবটা কন্টিনিউ করতে পারবেন দ্যাটস ওয়াই এমপ্লয়ারেরও কোনো জটিলতা থাকছে না অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়ি আপনি যে জব করবেন আপনারও কোনো জটিলতা নাই খুব সহজেই আপনি জবটা কন্টিনিউ করতে পারছেন অ্যাট দ্য সেম টাইম সার্টেন একটা টাইম পরে আপনার ওয়ার্ক পারমিটটাও অ্যাপ্রুভ হয়ে গেল আর আপনি লিগেলি ওখানে কন্টিনিউয়াস স্টে করতে পারবেন আর ওই ওয়ার্ক পারমিট নিয়ে যখন আপনি এক বছর কন্টিনিউ করবেন এক বছরে 1560 ঘন্টা আপনি যদি কানাডায় জব করেন বা ক্যানাডিয়ান জবের এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিআর আর পিআর পেয়ে গেলে আপনি সপরিবারে ওইখানে সেটেল হতে পারবেন অর্থাৎ আপনার ফ্যামিলির অন্যান্য ডিপেন্ডেন্ট যত পার্সন আছে এই দেশে আছে তাদের সবাইকে আপনি তখন নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে খুব সহজে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া কোনো আইএলটিএস ছাড়া কোনো ইন্টারভিউ ছাড়া যে কোনো বয়সের লোক কিভাবে কানাডাতে ভিজিট ভিসা নিয়ে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে অ্যাট দ্য সেম টাইম ওখানে সেটেল হতে পারবে তো তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ